2013 সাল, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে সেটির মুখপাত্র হন পেশায় চিকিৎসক ইমরান এইচ সরকার। এরপর পার হয়ে গেছে প্রায় এক দশক। এত আশা দেখিয়ে কোথায় হারালেন ইমরান এইচ সরকার, এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। 2016 সালের 31 ডিসেম্বর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নন্দিতার সঙ্গে বিয়ে হয় ইমরান এইচ সরকারের। 2018 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়, এরপর তিনি আর বিয়ে করেননি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হওয়ার আগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন, পরে তিনি চাকরি ছেড়ে দেন। গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্টরা বলেন, মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার ঢাকাতেই আছেন, ধানমন্ডির বাসাতেই বেশিরভাগ সময় কাটান, হাতে গোনা কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়, তাই কারোর ফোনও তেমন একটা রিসিভ করেন না, নিতান্ত প্রয়োজন না হলে বাসার বাইরে বের হন না, তবে অনলাইনে অ্যাক্টিভ থাকলেও কারোর কোনো বার্তার জবাব দেন না। ইমরান এইচ সরকারের ঘনিষ্ঠজনরা বলেন, ইমরান এখন ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন, নিজেকে রাখছেন অনেকটা আড়ালে, নিজের প্রয়োজন না থাকলে কারোর ফোন ধরেন না, ফোন করেনও না। করোনা ভাইরাস ও বন্যাকে কেন্দ্র করে দুদফা কর্মসূচি বাস্তবায়নে রাজপথে নেমে মানুষের সাড়া না পেয়ে ফের তা গুটিয়ে নেন, সব মিলিয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন ইমরান এইচ সরকার। তাদের ভাষ্য, গণজাগরণ মঞ্চ একটি গণ আন্দোলন ছিল, এটির আবেগ ছিল, গড়ে উঠেছিল সময়ের প্রয়োজনে, সেই মঞ্চের বাস্তবতা এখন আর নেই, আবার কখনো এই নামেই কোনো বড় ইস্যু আন্দোলন গড়ে উঠবে কি না তাও নিশ্চিত নয়। তবে গণজাগরণ মঞ্চের ব্যানারে নতুন কোনো আন্দোলনের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বেশ কয়েকজন সংগঠক। তারা বলছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ইস্যুতে তৈরি হয়েছিল গণজাগরণ মঞ্চ, সেই ইস্যু এখন নেই, তাই মঞ্চেরও কার্যক্রম নেই। এই বিষয়ে গণজাগরণ মঞ্চের সেই স্লোগান কন্যা লাকি আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট ব্যক্তি ও অধিকার কর্মীরা যুক্ত ছিল, এখন তারা নেই, আমরাও কোনো কর্মসূচি দেই না, তাই যে যার কাজের ধারার মধ্যেই আছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।